গ্রামে গোপাল নামের একটা লোক থাকতো যে রাধা নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলে আর ওকে বিয়ে করে ফেলে পরে ও জানতে পারে যে একটা বেশিক্ষণ জল ছাড়া থাকতে পারে না হ্যাঁ গো যেমন যেমন সময় পেরোচ্ছে আমার জলের চেষ্টাটাও বেড়ে যাচ্ছে আগে তো শুধু দিনে একবার আমার নদীতে যাওয়ার দরকার পড়তো কিন্তু এখন আমায় বারবার জলে যেতে হচ্ছে না হলে আমার শ্বাস কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি বুঝতে পারছি না আমি কি করি আমি বুঝতে পারছি রাধা কিন্তু এই সময় ছাড়া আমাদের কাছে অন্য রাস্তা নেই তুমি ঠাকুরের বিশ্বাস রাখো কোনো না রাস্তা বেরিয়েই আসবে তারপর দিন পেরোতে থাকে আর সময়ের সাথে সাথে রাধার জলের তেষ্টাটাও বেড়ে যায় তারপর রাধাকে বারবার নদীতে ঝাঁপ দিতে দেখে গ্রামের মহিলারাও এই ব্যাপারে কথা বলতে থাকে আরে রেশমা বৌদি তুমি গোপালের স্ত্রী কে দেখেছ দিনে বারবার নদীতে ডুব দেয় লজ্জা নামের কোনো জিনিসই নেই একে ছাড়া কোনো মহিলা নদীতে ডুবই দেয় না কে জানে মহারানীর জল নিয়ে এত কিসের প্রেম যখন দেখো নদীতে ডুব দিতে থাকে ঠিকই বলছো বোন আমার তো দিনে একবার স্নান করতেই লজ্জা লাগে আরে এই অসভ্য বারবার নদীতে ঝাঁপ দিতে থাকে আমার তো মনে হয় আমাদের এর ব্যাপারে প্রধান মশাইয়ের সাথে কথা বলার উচিত দেখো তো গ্রামের সব পুরুষরা সারাটা দিন নদীর ধারে কিরম বসে থাকে তারপর আরো একদিনের কথা রাতের বেলায় রাধার দম বন্ধ হতে থাকে আরে না আমার এক্ষুনি জলের ভিতরে যাওয়া উচিত আমাকে এক্ষুনি জলের মধ্যে যেতে হবে না হলে আমি মরে যাব রাত অনেক হচ্ছে কি করি একে উঠানো ঠিক হবে না আমি একলাই যাই তারপর রাধা দৌড়ে নদীতে যায় আর সোজা জলে ঝাঁপ দেয় দেখো ভাই এসে গেল আমার তো অপেক্ষা ছিল আরে রাধা এখন তো মজা আসবে এখন মন ভরে একে দেখবো তারপর যেই রাধা জল থেকে বাড়ি বেরোয় ওই লোকেরা ওর পেছনে লাগে কি ব্যাপার আমার রানী এত রাতে নদীতে ডুব দিচ্ছ হুম কি ব্যাপার হুম চলো আমরা একসাথে নদীতে ডুব দিই তারপর একটা অসভ্য লোক রাধার হাত ধরে ফেলে আর ওর সাথে অসভ্যতমাই পাড়া করে আরে এসো না এখন কি হয়ে গেল এমনিতে তো সারা দিন নদীতে ডুব দাও এখন একটু আমাদের সাথে ডুব দাও ছাড় আমাকে ছাড় বলছি না ভালো হবে না ছাড় আজ তো আমরা তোর সাথে জলে ডুব তো দিয়েই ছাড়বো তারপর ওরা দুজন রাধাকে জোর করে তুলে নেয় আর জলে ডুব দিয়ে দেয় এইসব দৃশ্য একটা অন্য গ্রামের লোক দূর থেকে দেখতে থাকে আরে বাবা রাজেশ ভাই আজ তো মজা এসে গেল আরে বা 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 ভয় পেও না আমার রানী তুমিও আমাদের সাথে মজা করো এসো এসো তখনই রাধা জলের ভেতরে চলে যায় আরে ভাই এ কোথায় চলে গেল কোথাও ডুবে যায়নি তো এখন কি করি আরে মরতে দাও না আমাদের কি এমনিতেও সারাদিন নদীতে ডুব দিতেই থাকে যদি কেউ এর সব পেয়েও যায় তাহলে আমাদের ওপরে কেউ সন্দেহ করবে না নিজেই ডুবে মরে গিয়ে থাকবে চলো এখান থেকে বেরোই কেউ যেন আমাদের দেখে না ফেলে তারপর যেই ওরা ওখান থেকে বেরোতে থাকে রাধা জলপুরি হয়ে ওখানে এসে যায় আর জলের নিচে থেকে ওদের পা ধরে আর ওদের টেনে নেয় আরে মরে গেলাম রে এই 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 কে রে হত ছাড়া পা ধরেছে আরে টেনে নিয়ে যাচ্ছে রে আমাকে আরে ভাই আমাকে কেউ পাটা ধরে জলে নিচে টেনে নিচ্ছে আরে মরে গেলাম রে আরে ভাই কেউ আছে নাকি আমাদের সাহায্য করো আরে ভাই কেউ বাঁচাও আমাদের আরে মা গো আজ মরে গেলাম আজ তো মরেই গেলাম আমি আজ ডুব দেওয়াটা অনেক ক্ষতি হয়ে গেল রে আমার আরে মরে গেলাম রে তারপর রাধা ওদের দুজনকে জলের ভিতরে টেনে নেয় আর ওরা রাধাকে জল পরিরূপে দেখে আশ্চর্য হয়ে যায় ওদের চোখ ছানা বড়া হয়ে যায় তারপর রাধা ওদের নদীর গভীরতায় নিয়ে যায় ফেলে আর আর নিজে জলের বাইরে বেরিয়ে আসে নিজের বাড়ির দিকে চলে যায় আরে কি ওই রাধা তো নদী থেকে বাইরে বেরিয়ে এলো কিন্তু ওরা তো এখন অব্দি এলো না তো কিছু তো গন্ডগোল আছে ওই গ্রামের লোকটা নদীর ধারে যায় আর ওই দুই বদমাসকে ডাকতে থাকে আরে ভাইয়ারা তোমরা কোথায় তোমরা দুজন ঠিক আছো তো তোমরা কি আমার আওয়াজটা শুনতে পারছো ওই গ্রামের লোক ওদেরকে অনেকক্ষণ অব্দি ডাকতে থাকে কিন্তু নদীতে কোনো শব্দ হয় না তারপর ভয়ের চোটে ও ওখান থেকে পালিয়ে যায় তার পরের দিন ওই দুজন বদমাসের সব নদীতে বাসতে দেখা যায় সব গ্রামের লোকেরা ওই দুটো মৃতদেহকে দেখে ভয় পেয়ে যায় ওরে ভাই এরা তো অনেক নাদুশ নুদুস লোক ছিল তাহলে এদেরকে কে মেরে থাকবে জানি না ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল ওইখানেই থাকে ও ওই দুই গ্রামের লোকেদের কথা শুনতে থাকে গোপাল ওই দুজনকে মরে থাকতে দেখে ভয় পেয়ে যায় আর ও নিজের বাড়ির দিকে যায় আরে রাধা তুমি জানো নদীতে দুটো লোকের সব ভাসতে দেখা পাওয়া গেছে তুমি কি ওদের ব্যাপারে কিছু জানো আমি তো জানি না এখন তোমারও রোজ রোজ নদীতে যাওয়াটা ঠিক নয় আমাদের অন্য রাস্তা বার করতে হবে তারপর অন্যদিকে ওই সব গ্রামের লোকেরা ওই দুটো লোকে মৃত্যুর রহস্য সমাধান করার জন্য একসাথে আসি তখনই ওই গ্রামের লোকটা সব গ্রামবাসীদের বলে ভাইয়েরা আমি নিজের চোখে দেখেছিলাম ওই দুটো লোক রাধাকে উঠিয়ে রেখেছিল আর ওর সাথেই নদীতে ঝাঁপ দেয় কিন্তু কিছুক্ষণ পর শুধু রাধাই জল থেকে বাইরে বেরিয়েছিল আর পরের দিন ওই দুজনের সব আমরা পেয়েছি হ্যাঁ ও এর মানে তো পরিষ্কার হয়ে গেল ভাই রাধাই ওই দুজনকে ডুবিয়ে মেরেছে আমার তো প্রথম থেকে এই রাধাকে ঠিক বলে মনে হয় না দিন রাত নদীতে ডুব দিতে থাকে আবার মধ্যরাতেও কি কেউ নদীতে যায় নাকি বল বলো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলো এটা রাধারই কাজ আমার তো মনে হয় এই রাধা কোনো সাধারণ মহিলা নয় এর ওপরে নিশ্চয়ই কোনো ডাইনির ভর আছে যখন মধ্যরাতে কোনো মহিলার বাইরে বেরোনোর সাহস হয় না তখন এই মহিলা নদীতে ডুব দেয় তুমি বলো ভাই এরকমটা কে করে হ্যাঁ তারপর সব গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে গোপালের বাড়ির দিকে এগিয়ে যায় মারো মারো আজ এই দাদাকে জ্যান্ত ছাড়ব না এ হলো একটা ডাইনি এই ওই দুই লোককে মেরেছে মারো মারো আজ একে জ্যান্ত ছাড়ব না এই রাধা আমরা তোর ব্যাপারে সব সত্যিটা জেনে ফেলেছি তুই ওই দুজনকে মেরেছিস বাইরে বেরো আরে না এই গ্রামের লোকেরা তো তোমাকে আজকে মেরেই ছাড়বে এখন কি করি তুমি ভয় পেও না এতে আমার কোনো ভুল নেই আমি কোনো ভুল কাজ করিনি চলো আমার সাথে তারপর ওরা দুজন বাইরে আসে আরে রাধা তুমি ওই দুজনকে মেরেছো হীরা তো নিজের চোখে দেখেছে হ্যাঁ দেখুন প্রধান মশাই এতে আমার কোনো ভুল নেই ওরা আমার সাথে অসভ্যতা আমি পানা করছিল আমাকে জোর করে নদীতে ধাক্কা দিয়ে দিয়েছিল আমি তো সাতার কেটে উপরে এসে গেলাম কিন্তু ওরা দুজন নদীতে ডুবে গেল এতে আমার কি ভুল তুমি কি ওই দুজনকে রাধার সাথে অসভ্যতা আমি করতে দেখেছিলে হ্যাঁ প্রধান মশাই ও সত্যিই বলছে ওরা দুজন এর সাথে অসভ্যতামি করছিল এতে তো রাধার কোনো ভুল নেই ওরা দুজনেই এর ঠিক আছে রাধা আমরা মেনে নিচ্ছি তুমি ওই দুজনকে কিন্তু তোমার ওদের মৃত্যু হয়েছে তোমার মধ্যরাতে নদীতে যাওয়া উচিত হয়নি এরপর থেকে তুমি নদীর ভিতরে যাবে না এতটুকু বলে ওই সব লোকেরা ওখান থেকে চলে যায় তুমি ঠিক আছো তো রাধা তুমি ভয় পেও না তুমি যাই করেছো নিজের প্রাণ বাঁচানোর জন্য এতে তোমার কোনো ভুল নেই হ্যাঁ কিন্তু এখন আমি নদীতে যেতে পারবো না এখন কি হবে আমি তো বেশিক্ষণ জল ছাড়া বেঁচে থাকতে পারবো না তুমি ভয় পেও না আমি কিছু না কিছু উপায় বার করছি তারপর গোপাল একটা কাঁচের হেলমেট বানায় যাতে জল ভরা যেতে পারে এই দেখো রাধা আমি তোমার জন্য কি এনেছি তুমি এটাকে পরে নাও তারপর রাধা ওই কাঁচের হেলমেটটা পরে নেয় আর গোপাল ওই হেলমেটের ওপর থেকে জল দেয় আরে বা এইটা তো অনেক ভালো হুম এখন আমি অনেক ভালো করে শ্বাস নিতে পাচ্ছি। পারছি দারুণ করলে দেখলে আমার ক্যালমা এখন তুমি সবসময় ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে তারপর এরম ভাবেই কিছুদিন পেরিয়ে যায় আর রাধারা নদীতে যাওয়ার দরকার পড়ে না